সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে কেউ সুবিধা বঞ্চিত থাকবে না বললেন প্রধানমন্ত্রী। আসছে 5 লাখ কোটি টাকার বাজেট। খুলল মেঘনা ও গোমতী দ্বিতীয় সেতু, পদ্মায় বসবে প্রায়তম স্প্যান, দৃশ্যমান 2 কিলোমিটার। কমলা টিকিট পেতে কমলাপুরে উপচে পড়া ভিড়, অ্যাপস বিড়ম্বনার দায় নিতে নারাজ সেবাদানকারী প্রতিষ্ঠান। অর্থনীতি সমিতির 12,40,090 কোটি টাকার বিকল্প বাজেট, সর্বোচ্চ বরাদ্দ শিক্ষা ও প্রযুক্তি খাতে। বিশ্বকাপের আগে টাইগারদের প্রথম প্রস্তুতি ম্যাচ কাল, প্রতিপক্ষ পাকিস্তান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11:21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি রক্তিম ত্রিপুরা এবং আমি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে আপনারা ফেসবুকে দেখতে পারেন, আমাদের এই ঠিকানায় ফেসবুক www.facebook.com/2124online। এছাড়া সংবাদে আরও থাকছে, জাতীয় কবি কাজী নজরুলের জন্মদিনে সর্বস্তরে মানুষের শ্রদ্ধা, কুসংস্কার ধর্মান্ধতা প্রতিহতের অঙ্গীকার। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে কেউ সুবিধা বঞ্চিত থাকবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার 5 লাখ কোটি টাকার বাজেট উপস্থাপন করতে যাচ্ছে। দেশ ও জাতির কল্যাণে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে গণভবনে এই ইফতার আয়োজন। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার আমন্ত্রণে আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোটের নেতারা অংশ নেন ইফতারে। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, স্পিকার, মন্ত্রিপরিষদ সদস্য, নির্বাচনী সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দল এবং জোটের শীর্ষ নেতারাও অংশ নেন ইফতার মাহফিলে। স্বাগত বক্তব্যে দেশ ও জাতি গঠনে বঙ্গবন্ধুর অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রী। আগামী অর্থ বছরের উন্নয়ন বাজেটের প্রসঙ্গ তুলে ধরেন সরকার প্রধান। মানুষের আর্থসামাজিক উন্নয়নের পথে কাজ করে যাচ্ছি, ইনশাল্লাহ এবারে যে নতুন বাজেট আমরা দিতে যাচ্ছি আগামী জুন মাসে, সেই বাজেট 5 লক্ষ কোটি টাকার উপরে আমাদের এই বাজেট হবে। দেশের জনগণের ভোটের মূল্য দিতে ব্যাপক উন্নয়নের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। ক্ষমতা আমার কাছে ভোগের বস্তু নয়, ক্ষমতা হচ্ছে মানুষের সেবা করার একটা সুযোগ, আর সেই কথা চিন্তা করেই আমরা দেশের জন্য কাজ করে যাচ্ছি, আর যার শুভ ফলটা দেশের মানুষের কাছে পৌঁছাচ্ছে। আমাদের লক্ষ্য এই স্বাধীনতার সুফল বাংলাদেশের প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছাবে। মাদক ও সন্ত্রাসমুক্ত নতুন প্রজন্ম উন্নয়নের ধারা অব্যাহত রাখবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী প্রজন্ম যারা বেঁচে থাকবে তারা একটি দেশ পাবে, যে দেশটি হবে উন্নত সমৃদ্ধ একটি দেশ। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। অপেক্ষার অবসান ঘটিয়ে উদ্বোধন হল ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দ্বিতীয় মেঘনা ও দ্বিতীয় গোমতী সেতু। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যানবাহন চলাচলের জন্য খুলে দেন সেতু দুটি। এছাড়া ঢাকার টাঙ্গাইল মহাসড়কে 4টি আন্ডারপাস, 1টি ফ্লাইওভার এবং আন্তনগর পঞ্চগড় এক্সপ্রেস উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় শেখ হাসিনা বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে তার সরকার কাজ করছে। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমনের আরেকটি রিপোর্ট। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দেশের অর্থনীতির জীবনরেখা বলে পরিচিত। এই সড়কে যানজট ছিল নিত্যসঙ্গী। মহাসড়কটি 4 লেনে উন্নীত হওয়ার পরও কিছু স্থানে সমস্যা থেকে গিয়েছিল 2 লেনের মেঘনা গোমতী ও কাঁচপুর সেতুর কারণে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দ্বিতীয় মেঘনা ও দ্বিতীয় গোমতী সেতু ঈদের আগেই যান চলাচলের জন্য খুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সব দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে দেশকে এগিয়ে নিতে তার সরকার কাজ করছে। সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, আর আমরা সেই নীতিমালা নিয়েই চলছি। সকলের সঙ্গে আমরা বন্ধুত্ব করছি, আমাদের বন্ধু প্রতিম দেশগুলি আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছে, উন্নয়ন সহযোগী সংস্থাগুলি সহযোগিতা করে যাচ্ছে, এবং আমরা কিন্তু সকলের সহযোগিতা, সবথেকে বড় কথা আমার দেশবাসীর সহযোগিতায় আজকে বাংলাদেশকে আমরা উন্নয়নের
পথে এগিয়ে নিয়ে যাচ্ছি। সরকার প্রধান উল্লেখ করেন দেশের অগ্রগতির জন্য ক্ষমতা বিকেন্দ্রীকরণের গুরুত্বের কথাও। স্থানীয় সরকারকে শক্তিশালী করতে চাই এবং ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করতে চাই যাতে সমগ্র বাংলাদেশ উন্নত হয়। একটা জেলার সমস্ত উন্নয়নের কাজ কিন্তু এই জেলার উপরেই নির্ভরশীল এবং ভবিষ্যতে আমাদের এরকম প্ল্যান আছে যে জেলাভিত্তিক বাজেট তৈরি করা যে সেই জেলার কি কি উন্নতি প্রয়োজন। পরে সাসেক সড়ক সংযোগ প্রকল্পের আওতায় জয়দেবপুর থেকে এলেঙ্গা পর্যন্ত 4 লেনের সড়ক উদ্বোধন করেন সরকার প্রধান। শুভ উদ্বোধন ঘোষণা করছি। গণভবনে আরেকটি ভিডিও কনফারেন্সে পঞ্চগড় এক্সপ্রেসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বিভিন্ন ক্যাটাগরিতে জনবল নিয়োগ দেওয়া হয়েছে, আমি মনে করি আমাদের আরো জনবলের সমস্যা রয়েছে। বক্তৃতায় শেখ হাসিনা বলেন বিএনপি জামাত জোট রেল ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্র করেছিল। লাভজনক নয় বলে বিএনপি সরকার আমলে পুরো রেল যোগাযোগটাই বন্ধ করে দিতে চেয়েছিল, রেলটাকে সম্পূর্ণভাবে তারা ধ্বংস করতে চেয়েছিল। ঠিক সেই অবস্থায় যখন আমরা সরকারে আসি তখন থেকে আমরা উদ্যোগ নিই যে না, রেলের জন্য আমাদেরকে আলাদা ব্যবস্থা নিতেই হবে। ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী কথা বলেন সুবিধাভোগী বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। ধীরে ধীরে আরও দৃশ্যমান হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে আজ বসানো হলো 13তম স্প্যান। এতে দৃশ্যমান হলো সেতুর 2 কিলোমিটার। মুন্সীগঞ্জ প্রতিনিধি সাইফুর রহমান টিটোর রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজনীন। গত কদিন ধরেই উত্তাল পদ্মা, এর মধ্যেই পদ্মা সেতুর মাওয়া প্রান্তে আরও একটি স্প্যান বসানোর তোড়জোড়। সকাল 8টার দিকে শুরু হয় প্রক্রিয়া, 10:15টার দিকে ত্রয়োদশ স্প্যানটি মাওয়া প্রান্তের 14 ও 15 নম্বর পিলারের উপর সফলভাবে বসানো হয়। এর মাধ্যমে দৃশ্যমান হয় সেতুর 1950 মিটার। আমরা আশাবাদী দ্রুত এই কাজ শুরু করতে চাই। বিজয় হয়ে গেলে এই দিনে 2-3 বার আপনারা করতে পারবেন, ঢাকাতে থাকার সঞ্চয় হবে, সময়ের সঞ্চয় হবে। লঞ্চের জন্য, চিপোর্টের জন্য খুব পয়সা থাকতে হয়, দুর্ভোগ হয়তো হয়, ঠিক আছে। তো পদ্মা সেতু হওয়াতে আমাদের অনেক উপকার হইতেছে, তো আমরা দিনাদিন যাইতে পারবো। দেশি বিদেশি প্রকৌশলীদের চেষ্টায় সফলভাবে বসে 3য় মডিউলের 2 নম্বর স্প্যানটি। এর আগে গতকাল মাওয়া কনস্ট্রাকশন ইয়ার থেকে স্প্যান 3P পিলারের কাছে আনা হয়, তবে কারিগরি জটিলতার কারণে কাল স্প্যানটি বসানো যায়নি। 6.15 কিলোমিটার দীর্ঘ সেতুর মূল আকৃতি হবে দোতলা, কংক্রিট ও স্টিল দিয়ে নির্মাণ হচ্ছে সেতুর কাঠামো। পদ্মা সেতুর মোট 42টি পিলারের উপর বসবে 41টি স্প্যান। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। আগামী অর্থবছরের জন্য 12,40,090 কোটি টাকার বিকল্প বাজেট প্রস্তাব পেশ করেছে বাংলাদেশ অর্থনীতি সমিতি, যা অর্থমন্ত্রীর সম্ভাব্য প্রায় 5,25,000 কোটি টাকা বাজেটের দ্বিগুণেরও বেশি। সমিতির প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় 10,02,510 কোটি টাকা দেখানো হয়েছে। শিক্ষা ও প্রযুক্তিতে সবচেয়ে বেশি বরাদ্দ চায় অর্থনীতি সমিতি। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। রাজধানীর সিটাপ মিলনায়তনে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ অর্থনীতি সমিতির বিকল্প বাজেট প্রস্তাব। সংবাদ সম্মেলনে প্রস্তাবটি উত্থাপন করেন সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর আবুল বারাকাত। রাজস্ব 10,02,110 কোটি টাকা। প্রস্তাবিত বাজেটের আকার 12,40,090 কোটি টাকা, রাজস্ব আয় 10,02,510 কোটি টাকা, এর মধ্যে প্রত্যক্ষ কর 69% আর পরোক্ষ কর হবে 31%। বরাদ্দের প্রায় 81% আসবে রাজস্ব থেকে, এজন্য নতুন 20টি উৎস নির্দিষ্ট করা হয়েছে। কর ও কর বহির্ভূত অনেক উৎস আছে যেসবে রাজস্ব প্রাপ্তির সম্ভাবনা সম্পর্কে সাধারণভাবে যা মনে করা হয় প্রকৃত সম্ভাবনা তার চেয়ে অনেক বেশি। যেমন আয় ও মুনাফার উপর কর, আয়কর ফাঁকি নিত্য নৈপত্তিক ব্যাপার, আবার কালো টাকার মালিক তারা তো তাদের কালো টাকার উপর কোনো করই দেন না। সমিতির প্রস্তাবিত বাজেট অর্থায়নে বৈদেশিক ঋণের প্রয়োজন হবে না বলেও মনে করে সমিতি। আয় কাঠামোতে মৌলিক গুণগত রূপান্তর না ঘটিয়ে ঘাটতি দেখানো হয়েছে 2,37,580 কোটি টাকা। যদি কোনো যুক্তিসঙ্গত কারণে ঘাটতি বাজেটে আপনার অসুবিধা থাকে, সেই ক্ষেত্রে বাজেটে 1 পয়সাও ঘাটতি না রেখে আমাদের যে প্রস্তাবিত রাজস্ব আয় অর্থাৎ 10,02,510 কোটি টাকা, এটা দিয়েই বাজেট করেন। খাতুয়ারি সর্বোচ্চ বরাদ্দ প্রস্তাব করা হয়েছে শিক্ষা ও প্রযুক্তিতে 2,84,500 কোটি টাকা,
এরপর পর্যায়ক্রমে জনপ্রশাসন, পরিবহন ও যোগাযোগ, বিদ্যুৎ ও জ্বালানি, স্বাস্থ্যখাত, সামাজিক নিরাপত্তা ও কল্যাণ খাতে বরাদ্দের কথা বলছে অর্থনীতি সমিতি। আমাদের যে বাজেট ব্যয় বরাদ্দ, সেখানে প্রতিরক্ষা, জনপ্রশাসন, অভ্যন্তরীণ সুদ ও ঋণ অগ্রিম, এইসব খাতের বরাদ্দ গতি অন্যান্য খাতের চেয়ে কম। বৈষম্যহীন অর্থনীতি সমাজ এবং রাষ্ট্র বিনির্মাণের ঘোষণাও আসে অর্থনীতি সমিতির বাজেট প্রস্তাবনায়। কিন্তু আমরা বলছি যে মুক্তিযুদ্ধের চেতনার স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। ঈদ যাত্রায় 3 জুনের টিকিটের জন্য কমলাপুর স্টেশনে আজও উপচে পড়া ভিড়। অ্যাপসে ঢুকতে না পারার পাশাপাশি লাইনে দাঁড়িয়ে দীর্ঘ ভোগান্তির অভিযোগ টিকিট প্রত্যাশীদের। তবে অ্যাপসে টিকিট না পাওয়ার অভিযোগ অস্বীকার করছে সেবা দানকারী প্রতিষ্ঠান সিএসএস। বিস্তারিত আহমদ বাবুর রিপোর্টে। ঈদের আগাম টিকিটের জন্য দীর্ঘ অপেক্ষা। কমলাপুর স্টেশনে 3 জনের টিকিটের জন্য উপচে পড়া ভিড়। কাউন্টারের মুখ থেকে টিকিট প্রত্যাশীদের এই লাইন স্টেশনের বাইরের রাস্তায়। এদিনও অ্যাপসের মাধ্যমে টিকিট না পাওয়ার অভিযোগ যাত্রীদের। অ্যাপসে কোনোভাবেই লগ ইন করা যায় না, যদিও লগ ইন করা যায়, এই যে ওয়েটিং। বারবার অ্যাপসে ট্রাই করতেছি মোবাইলে, কিন্তু পাচ্ছি না। ছেলেদের জন্য 6টা কাউন্টার থাকে, তাহলে আমাদের জন্য কেন আর একটা, দুটা করলে প্রবলেমটা কি? তবে অ্যাপসের সেবাদানকারী প্রতিষ্ঠান সিএনএস এ অভিযোগ অস্বীকার করেছে। ব্যর্থতা হলো যে আমার অ্যাপসে যদি কোনো প্রবলেম থাকতো তাহলে আমি বলতাম যে আমরা ব্যর্থ। এইটাতে কিন্তু আপনি যত রকমের সুবিধা পান সমস্ত সুবিধা কিন্তু এই অ্যাপসের মধ্যে ইনকর্পোরেট করা আছে। এত হুড়োহুড়ির পরও যারা প্রত্যাশিত টিকিট পেয়েছে তাদের জন্য খুশির সীমা নেই। কালকে সকাল 8টায় আসছি, 8টায় আসার পর আজকে 9টার পরে টিকিট পাইলাম। এটা পরিশ্রম যতই করে এটা আর এখন মনে হচ্ছে না। কালকে 10টা থেকে সিরিয়ালটা দিয়ে আসছি, এখন টিকিটটা পাইলাম, মোটামুটি ভালোই লাগতেছে। ঈদের আগে যাত্রীদের সেবায় 3 জুন সারা দেশে 8 জোড়া স্পেশাল ট্রেন চলবে বলে জানালেন কমলাপুর স্টেশন ম্যানেজার। ঢাকা স্টেশন থেকে আমরা মোট 35টি আন্তনগর ট্রেনের মধ্যে 27,720টি আসনের মধ্যে 50% কাউন্টার এবং 50% অনলাইনের মাধ্যমে টিকিট বিক্রি করা হচ্ছে। রাজধানীর 5টি স্থান থেকে এদিন 27,720টি টিকিট দেওয়া হয়েছে। আহমদ বাবু, একুশে টেলিভিশন, ঢাকা। নিচে ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। মাদকাসক্ত চালকের হাতে গাড়ি না দেওয়ার আহ্বান ডিএমপি কমিশনারের, সন্দেহ হলেই ডোপ টেস্ট। রাজধানীর অনেক এলাকায় ওয়াসার পানি ব্যবহার অযোগ্য, পাম্প অপারেটরদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখনী আজও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইয়ে বড় অনুপ্রেরণা। কবির 120তম জন্মজয়ন্তীতে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। এ সময় বিশিষ্টজনেরা বলেন, অসাম্প্রদায়িক সমাজ গড়ার কবি অসামান্য অবদানই তাকে স্মরণীয় করে রাখছে। মিনালা দিবার রিপোর্ট। অন্তরীক্ষের যাবতীয় বেদনা, ক্ষোভ, কষ্ট আর বিষাদ ছেড়ে চিরতরে দূরে যাবার বাসনা প্রকট থাকলেও গণমানুষের মনের আড়াল হননি কবি কাজী নজরুল। অভিমানী কবির মাজারে তাই বিভিন্ন মানুষের ভিড়। জন্মজয়ন্তীর এই দিনে ভক্ত প্রাণে তাই কবি বন্দনার সুর। কবির সমাধিতে শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক দল, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন। কাজী নজরুল ইসলাম এই বাংলাদেশের মানুষের, সকল মানুষের কাছেই একটা স্মরণীয়, বরণীয় এবং অনুকরণীয় হিসেবে থাকবে। বিশেষ করে অসাম্প্রদায়িক সমাজ গড়ার ক্ষেত্রে তার যে অসামান্য অবদান, এটা সারা জীবনই সকলে তাকে মনে রাখবে। কাজী নজরুল ইসলাম শুধুমাত্র দেশের কবি না, সারা বিশ্বের কবি, শুধু কোনো এক সময়ের কবি না, তিনি সর্বসময়ের কবি। মিথ্যার বিরুদ্ধে সত্যের লেখনী, সাম্প্রদায়িক বিষবাষ্পকে প্রতিহিত করতে কবির প্রেম সম্মিলন দ্রোহ গণজাগরণে বিশিষ্ট হয়ে আছে আজও। তাই তো এবারের প্রতিপাদ্য নজরুল চেতনায় বঙ্গবন্ধুর বাংলাদেশ। নজরুল চেতনায় বঙ্গবন্ধুর বাংলাদেশ, এর পিছনে মৌলিক একটি দর্শন কাজ করে থাকবে এটি নির্বাচনে, সেটি হলো আমাদের মহান মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনায় একটি বিশেষ অনুপ্রেরণা হিসাবে কাজ করেছিল কাজী নজরুলের গান এবং কবিতা।
নজরুলের সৃষ্টিতে রয়েছে যেমন আধুনিকতার ছোঁয়া, তেমনি প্রতিনিয়ত স্বপ্ন দেখায় নতুন করে জেগে ওঠার, এমন মন্তব্য করেন বিশিষ্টজনেরা। তোমার সুরের নেশা। মিনালা দিবা, একুশে টেলিভিশন, ঢাকা। জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আদলে টিভি অভিনেতাদেরও জাতীয় পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সন্ধ্যায় রাজধানীর গুলশানে টিভি নাট্যকার নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের এক আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, অচিরেই জাতীয় সম্প্রচার নীতিমালা বাস্তবায়ন করে টেলিভিশন খাতকে গতিশীল করা সহ অন্যান্য সংকট দূর করা হবে। এ সময় টিভি নাটক নির্মাতারা দেশে পে চ্যানেল ধারণা বাস্তবায়ন ও পেশার স্বীকৃতির দাবি জানান। দাবিসমূহের ব্যাপারে সরকার অবগত আছে জানিয়ে দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন মন্ত্রী। সবার সাথে আলোচনা করে নীতিমালাটা দাঁড় করানো হয়েছে। নীতিমালার আলোকেই আমরা আইন করতে যাচ্ছি। জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মতো আমরা টেলিভিশনের জন্য পুরস্কার প্রবর্তনের কথা চিন্তাভাবনা করছি। আমরা মন্ত্রণালয়ে ইতিমধ্যে এ নিয়ে বৈঠক করেছি। দেশের অর্থনীতি এখনও শক্ত ভিত্তির উপর না দাঁড়ানোয় শিক্ষা খাতে বেশি বরাদ্দ দেওয়া সম্ভব হচ্ছে না বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার বাজেট শীর্ষক আলোচনার সভায় তিনি মন্তব্য করেন। সে সময় তিনি আরও বলেন, স্বাধীনতার পর থেকে যে সরকারে এসেছে তাকে প্রথমে দারিদ্রতা মোকাবেলা করতে হয়েছে। তিনি আরও বলেন, সরকার ক্রমান্বয়ে শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি করছে। এ বরাদ্দ আরও বৃদ্ধি করার জন্য বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থার দিকে এগুতে হবে বলেও জানান তিনি। আমাদের অনেক দূরে যেতে হবে। অনেক দূরে যাওয়ার জন্য নানা ধরনের আইডিয়াস স্যারেরা বলেছেন, তোমরাও বলবে, কথা বলবে। মাদকাসক্ত চালকদের গাড়ি চালাতে না দিতে বাস মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। রাজধানীর মহাখালী বাস টার্মিনালে ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভায় বক্তৃতা করেন তিনি। ডিএমপি কমিশনার বলেন, মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হচ্ছে। কোনো চালককে দেখে সন্দেহ হলে তার ডোপ টেস্ট করা হবে। মাদকসেবী চালকের হাতে গাড়ি দিয়ে মানুষের জীবন নিয়ে যাতে ছিনিমিনি খেলা না হয় সেদিকে খেয়াল রাখার তাগিদ দেন ডিএমপি কমিশনার। এ সময় ঈদযাত্রায় অতিরিক্ত বাস ভাড়া আদায় করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে একুশের চোখ। সুপেয় জল আর পরিচ্ছন্নতা ও পয়ঃনিষ্কাশনের জন্য ব্যবহার্য পানির অধিকার মৌলিক অধিকার। রাজধানীবাসী কি সে অধিকার পাচ্ছে? শুধু পানি বঞ্চিতরাই নয়, যারা পানি পাচ্ছেন তারাও আছেন বিপাকে। অর্থাৎ পানি আছে তবে ব্যবহারে অযোগ্য, কোথাও লাল অথবা আবার কোথাও কালো কিংবা অন্য কোনো রঙের পানি বয়ে যাচ্ছে, সাথে দুর্গন্ধ। বছর পর বছর ভূগর্ভস্থ পানি উত্তোলনের কারণে পানির স্তর নিচে নামায় শঙ্কিত বিশেষজ্ঞরা। রিপোর্ট আরও জানাচ্ছেন সাইদুল ইসলাম। প্রায় 2 কোটি জনসংখ্যার মহানগর ঢাকা, এই মেঘাছিটির নানা সমস্যার মধ্যে বড় সমস্যা নিরাপদ পানি সরবরাহ। বহু বছর ধরেই এ সংকট চলছে, সমাধানে শত শত কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে, তারপরও সমাধান আসেনি। পানির লাইনে পানি নেই তো কি হয়েছে? পানি আছে চোখে, অভিমান আর কষ্টে এভাবে ভেঙে পড়েছেন বাড্ডার এ নারী। এই নারী দক্ষিণ বাড্ডা আলাতুন্নেসা স্কুল গলির শত মানুষের কষ্টের প্রতিনিধিত্ব করছেন। এ এলাকার মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পানি সংগ্রহ করেন। এই তাপদাহের কালে পানিশূন্য ঘরবাড়ি, কষ্টের দিন যাপন করছেন মধ্যবাড্ডার হাজারো বাসিন্দা। এই এলাকা আজকে প্রায় 20-25 দিন যাবত টোটালি পানি নেই। রোজা রেখে আমরা যে কি যে কষ্ট করতেছি তার শেষ নাই। রাজধানীর কদমতলি, শ্যামপুর, শনিরাখরাম, ধনিয়ায়ও পানি সংকট। প্রায় 3 মাস ধরে পানি পাচ্ছেন না এসব এলাকার মানুষ। এজন্য প্রতিটি বাড়িতে বসানো হয়েছে চাপকল, একই সাথে কয়েকটি করে মোটর।
তারপরও সমাধান মিলছে না। মোটরে পানি আসে না, চাপকল লাগাইছি, পানি আসেনি, তারপরে কোনো পানি আসে না। ড্রেনেজ করে লাইন নিচে নামাই নিয়ে এসে মোটর নিয়ে এসে লাগাই, কিন্তু সে জায়গাও পানি নেই। আর যারা একটু পানি পাচ্ছেন তাদের আরো বেশি দুর্গতি, পাইপে আসে নানা বর্ণের পানি। এরকম পানি আজকে প্রায় 3 মাস যাবত এই অবস্থা হচ্ছে আমাদের। বিস্তর অভিযোগ স্থানীয় পাম্প অপারেটরদের বিরুদ্ধে। বাড়তি টাকার বিনিময়ে তারা নাকি পানি দিয়ে থাকেন। যারা টাকা দেয়া যায় তাদেরকে পানি দেয়, যারা টাকা দেয় না উনি তাদেরকে পানি দেয় না। ঢাকা শহরের পানি সরবরাহের জন্য শুধু ঢাকা ওয়াসাম গভীর নলকূপ বসিয়েছে 9 শতাধিক। আর পানি সংকটের কারণে অনেক বাড়িতেই নিজস্ব ডিপ টিউবওয়েল তো আছেই, তবে সেগুলোর সংখ্যা অজানা। এসব কারণে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। পানির স্তর ক্রমান্বয়ে নিচে কমে যাওয়া এবং পানির গুণগত মান ক্রমাগতভাবে ঝুঁকির দিকে যাওয়া, সেটার প্রতি দৃষ্টি না দিয়ে তাদের নির্ভরশীলতা কিন্তু এখনও অব্যাহত রেখেছে ভূগর্ভস্থ পানির উপরে। যখন জলবায়ু পরিবর্তনজনিত কারণে আমাদের এই ভূগর্ভের যে পানির স্তর আছে সেখানে যদি লবণ পানি ঢুকে যায়, তাহলে এই পানি আমরা পানীয় জল হিসাবে কৃষিকাজে শিল্পে কোথাও কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না। ওয়াসার পানি নিয়ে প্রশ্ন তুলেছেন ওয়াসার সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম। ওয়াসা নিজেই বোতলজাত পানি সরবরাহ করছে, তার মানে তাদের পানি সরাসরি পানযোগ্য থাকছে না, এটা তারা নিজেরাই প্রমাণই দিয়ে দিলেন যে বোতলজাত পানি পান করুন। এসব বিষয়ে কথা হয় ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের সাথে, তিনি জানান সমস্যা সমাধানে চেষ্টা অব্যাহত আছে। পানির অভাব নেই, এখন হচ্ছে আমাদের কোয়ালিটি নিয়ে আমাদের বিশেষ দৃষ্টি দিতে হচ্ছে। তো কোয়ালিটির ব্যাপারেও আমরা কিন্তু সাংঘাতিকভাবে সচেতন। এই সমস্যাটারও সমাধান করার জন্যই কিন্তু আমরা যেটা আমরা বলি যে আমরা টেকসই বা সাস্টেনেবল ম্যানেজমেন্টে যেতে চাচ্ছি বা যাচ্ছি, সেটা হচ্ছে বড় বড় প্রজেক্টের মাধ্যমে নদীর থেকে পানি শোধন করে আনা। পানির সংকট সমাধান করে নগরবাসীর মৌলিক এই অধিকার নিশ্চিত করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, এ প্রত্যাশা সবার। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। চট্টগ্রাম নগরী বাকুলিয়ায় বেহাল সড়ক সংস্কারের দাবি, মাস ছেড়ে ও চারা রোপণ করে প্রতিবাদ। ভূমধ্য সাগরে আবারও অভিবাসন প্রত্যাশীবাহী নৌকা ডুবি, লিবিয়া উপকূল থেকে 14 বাংলাদেশি সহ 290 জন উদ্ধার। এবার রাস্তায় মাছ ছেড়ে চারা রোপণ করে সড়ক সংস্কারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে চট্টগ্রামের বাকুলিয়ার কল্পলোক আবাসিক এলাকার বাসিন্দারা। অল্প বৃষ্টিতেই নগরীর বাকুলিয়া এলাকার সড়কের বড় বড় গর্তে পানি জমে যায়, এতে যাতায়াতে চরম ভোগান্তিতে পড়েন এলাকাবাসী। ক্ষুব্ধ হয়ে সড়ক সংস্কারের দাবিতে সড়কের উপর চারা লাগিয়ে ও জমে যাওয়া পানিতে মাছ ছেড়ে প্রতিবাদ জানান এলাকাবাসী। পরে ব্যানার ফেস্টুন সহ বিক্ষোভ মিছিল নিয়ে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে অবস্থান নেন এলাকাবাসী। এবার বিআরবি কেবলস ব্যবসা বাণিজ্যের খবর। মিরপুরের শেওড়াপাড়ায় স্থানীয় যুব সংঘ রান 25 এর আয়োজনে অনুষ্ঠিত হল 20তম ইফতার মাহফিল। দুই যুগ ধরে সংগঠনটি নানা রকম সামাজিক কর্মসূচি পালন করে আসছে, তারই ধারাবাহিকতায় আয়োজিত এই ইফতার মাহফিলে ঢাকা মহানগরীর বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 500 মুসল্লি অংশ নেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ হুমায়ুন রশিদ জনি ইফতার মাহফিলে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের স্বাগত জানান। মাহফিলে বিশ্বের মুসলিম সম্প্রদায়ের শান্তি ও মঙ্গল কামনায় দোয়া করা হয়। অনুষ্ঠানে যুব সংঘের সভাপতি মনিরুজ্জামান চৌধুরী উপস্থিত ছিলেন। আর এর সাথে শেষ করছি রাত 11:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে কেউ সুবিধা বঞ্চিত থাকবে না বললেন প্রধানমন্ত্রী, আসছে 5 লাখ কোটি টাকার বাজেট। খুলল মেঘনা ও গোমতীর দ্বিতীয় সেতু, পদ্মায় বসল 13তম স্প্যান, দৃশ্যমান 2 কিলোমিটার। টিকিট পেতে কমলাপুরে উপচে পড়া ভিড়, অ্যাপস বিড়ম্বনার দায় নিতে নারাজ সেবা দানকারী প্রতিষ্ঠান। অর্থনীতি সমিতির 12,40,090 কোটি টাকার বিকল্প বাজেট, সর্বোচ্চ বরাদ্দ শিক্ষা ও প্রযুক্তি খাতে। বিশ্বকাপের আগে টাইগারদের প্রথম প্রস্তুতি ম্যাচ কাল, প্রতিপক্ষ পাকিস্তান।
সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে-24 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি। শুভরাত্রি।